প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে বোটানিক গার্ডেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামব্রিজের বোটানিক গার্ডেন, আসলে অতি চমৎকার এবং গোছালো এই গার্ডেনটি। এই গার্ডেনকে প্রবেশ করতে সবাই £7 করে দিয়ে, এক একজনকে £7 করে দিতে হয়। £7 বিনিময়ে আপনি এই গার্ডেনে প্রবেশ করতে পারবেন, এবং প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফল ফ্রুট এর গাছ এখানে লাগানো আছে, এবং প্রত্যেকটা গাছেরই এখানে লেখা আছে কী কী গাছ। ভিউয়ার্স, আপনারা দেখছেন আসলে চমৎকারভাবে গোছালো এই গার্ডেনটি, বোটানিক গার্ডেন। এখানে আসলে যদিও পয়সা দিয়ে ঢুকতে হয়, নির্দিষ্ট ফি দিয়ে এখানে প্রবেশ করতে হয়, কিন্তু প্রবেশ করার পরে আপনার মনে হবে যেন আসলে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই গার্ডেনটি। এই আবার আমরা সেখানে যাব, আমরা এখান থেকে শুরু করেছি এই ঘুরতে ঘুরতে, আমরা এই জায়গাটায় এসেছি এখন। এখন আমরা আস্তে আস্তে এই দিকে চলে যাব, আমরা ঘুরতে 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 আবার শেষে যে আমরা বের হয়ে যাবো। ভিউয়ার্স, আমরা এখন আসছি বোটানিক্যাল গার্ডেনের ঠিক মাঝখান পায়। এখানে উঁচু করে একটু জায়গা করে দেওয়া আছে, সিঁড়ির মতো ব্রিজের মতো, আপনারা এখানে উঠলে সারা বোটানিক্যাল গার্ডেনটাকে সুন্দরভাবে চমৎকারভাবে দেখতে পারবেন। বোটানিক্যাল গার্ডেনটি সাজানো, আপনারা দেখতে পাচ্ছেন ফুল, সব ধরনের ফুলের সমারোহ, এবং এই রাস্তাগুলোকে আপনার চমৎকারভাবে পাহাড়ের ঢাল থেকে এখানে এনে দেওয়া হয়েছে, এবং চমৎকারভাবে এখানে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়ার্স। আর এটা দেখার জন্য প্রতিদিনই পর্যটকরা এখানে নির্দিষ্ট ফি দিয়ে এখানে প্রবেশ করেন, এবং ঘুরে ঘুরে চমৎকার জায়গাটি দেখেন। বিশাল গাছ সহ এখানে একটি বিশাল বড় গাছ, কিন্তু তার নিচেই সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে, এবং তার পাশ দিয়ে অনেক ছোট ছোট গাছ এবং বিভিন্ন ধরনের সবজি, এখানে সবজি নেই, ফুল এবং ফলের গাছগুলো এখানে সাজানো আছে। সুপ্রভিয়ার্স, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের লেক। এই লেকের সুন্দরভাবে সাজানো, এখানেও আপনারা দেখতে পাচ্ছি কিছু সুপ্রভাত। আপনারা দেখছেন, আমি এখন আপনাদের দেখাবো যে এই বোটানিক্যাল গার্ডেনের
ফোয়ারা। এই ফোয়ারাটি অতি চমৎকার এবং একবারে শেষ প্রান্তে এসে ফোয়ারাটি শেষ এবং প্রথম দিকের স্থানটিতে এই এই ফোয়ারাটি, কারণ এখানে এসে সবাই বসে থাকে এবং চতুর্দিকে বেঞ্চ যা আছে আপনারা দেখতে পাচ্ছেন, বেঞ্চে অনেকেই বসে আছেন, যখন ক্লান্ত হয়ে যায় তখন এখানে এসে বসে পড়েন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর চতুর পাশে বেঞ্চগুলি সুন্দরভাবে সাজানো আছে এবং গোলাকার ভিত্তিতে এই ফোয়ারাটি, পানির ফোয়ারাটি আপনি দেখতে পাচ্ছেন। চতুর্দিকে গাছ, বিভিন্ন গাছ গাছালি, তার মাঝখানে এসে এই ফোয়ারাটি দিয়েছে। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ফোয়ারা। এই ফোয়ারা নিয়ে আমরা বিদায় নিব এবং আমরা আস্তে আস্তে চলে যাবো দেশের বাইরে। সুপ্রিয় আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কখনো সুযোগ সুবিধা হলে আপনারা এই বোটানিক্যাল গার্ডেন ক্যামব্রিজের বেড়াতে আসবেন। ধন্যবাদ সবাই।